জঙ্গলে বারে বারে ঘটছে ধর্ষণের ঘটনা, অভিযোগে দুর্গাপুরের টাউনশিপ থানার সামনে অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভে সামিল ছিলেন বিজেপি বিধায়ক। দুর্গাপুরে দিন দিন বাড়ছে নারী ধর্ষণের ঘটনা, অবনতি হচ্ছে এলাকার আইন শৃঙ্খলা। রাতে রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন মহিলারা, সন্ধ্যা হলেই এলাকা মদ্যপ যুবকদের দখলে চলে যাচ্ছে। প্রতিবাদে পথে নামল বিজেপি। বিজেপির অভিযোগ, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এবিএল এর জঙ্গলে বারে বারে ধর্ষণের ঘটনা ঘটছে। প্রতিবাদে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। রাস্তায় বসে পড়লেন খোদ বিজেপি বিধায়ক। কেন আইন শৃঙ্খলার অবনতি ঘটছে শিল্পাঞ্চল দুর্গাপুরে, সেই প্রশ্ন তুলে অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় তারা। বিধায়ক লক্ষণ ঘোড়ই বলেন, রাজ্যজুড়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, দিকে দিকে নারী নির্যাতন ঘটছে, দুর্গাপুরের জঙ্গলেও বারে বারে একই ঘটনা ঘটছে, সুরক্ষিত নয় দুর্গাপুরের মহিলারাও। তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন। প্রতিনিয়ত দুর্গাপুরের বুকে যেভাবে মহিলারা ধর্ষিতা হচ্ছেন, আজ থেকে 7-8 দিন আগে মিশন হসপিটালে একজন কাজ করতেন, তিনি বাড়ি ফিরছিলেন, জঙ্গলে নিজে রেপ করা হয়েছে। গত 2 দিন আগে এবিএলএ ইলু সরকার দুজন যুবক তাকে টেনে ধর্ষণ করেছে, মৃত্যুর সঙ্গে তিনি হসপিটালে আছেন, পাঞ্জা লড়ছেন। তাই বারবার দুর্গাপুরের বুকে মায়েরা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, কারখানা বন্ধ আছে, কারখানা জঙ্গল তৈরি হয়েছে, আসে জঙ্গলে বসে তৃণমূলের মস্তান বাহিনী গুন্ডা বাহিনীর মদ খাচ্ছে, মায়ের ধর্ষিত করছেন। তাই বাংলার মহিলা সুরক্ষিত নেই। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হয়েও, পুলিশ মন্ত্রী হয়েও কেন বাংলার মহিলা সুরক্ষিত পাবে না? সেই কারণে দুর্গাপুরের মহিলা মোর্চার পক্ষ থেকে তাদের নেতৃত্বে আমরা অবস্থা বিক্ষোভ করছি, রাস্তাপথ করেছিলাম। পুলিশকে একটাই বার্তা, যদি এটা বন্ধ না হয়, দৃষ্টিতম শাস্তি না হয়, কঠোর শাস্তি না হয়, তাহলে মহিলা মোর্চা আগামী দিনে দুর্গাপুরের বুকে ঝাঁটা নিয়ে জুতো নিয়ে প্রতিবাদ করবে। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে চলে বচসা, বেশ কিছুক্ষণ ধরে চলে সেই বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দুর্গাপুর। দুর্গাপুরে দিন দিন বাড়ছে নারী ধর্ষণের ঘটনা, অবনতি হচ্ছে এলাকার আইন শৃঙ্খলা। রাতে রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন মহিলারা, সন্ধ্যা হলেই এলাকা মদ্যপ যুবকদের দখলে চলে যাচ্ছে। প্রতিবাদে পথে নামল বিজেপি। বিজেপির অভিযোগ, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এবিএল এর জঙ্গলে বারে বারে ধর্ষণের ঘটনা ঘটছে। প্রতিবাদে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। রাস্তায় বসে পড়লেন খোদ বিজেপি বিধায়ক। কেন আইন শৃঙ্খলার অবনতি ঘটছে শিল্পাঞ্চল দুর্গাপুরে, সেই প্রশ্ন তুলে অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় তারা। বিধায়ক লক্ষণ ঘোড়ই বলেন, রাজ্যজুড়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, দিকে দিকে নারী নির্যাতন ঘটছে, দুর্গাপুরের জঙ্গলেও বারে বারে একই ঘটনা ঘটছে, সুরক্ষিত নয় দুর্গাপুরের মহিলারাও। তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন। প্রতিনিয়ত দুর্গাপুরের বুকে যেভাবে মহিলারা ধর্ষিতা হচ্ছেন, আজ থেকে 7-8 দিন আগে মিশন হসপিটালে একজন কাজ করতেন, তিনি বাড়ি ফিরছিলেন, জঙ্গলে নিজে রেপ করা হয়েছে। গত 2 দিন আগে এবিএলএ ইলু সরকার দুজন যুবক তাকে টেনে ধর্ষণ করেছে, মৃত্যুর সঙ্গে তিনি হসপিটালে আছেন, পাঞ্জা লড়ছেন। তাই বারবার দুর্গাপুরের বুকে মায়েরা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, কারখানা বন্ধ আছে, কারখানা জঙ্গল তৈরি হয়েছে, আসে জঙ্গলে বসে তৃণমূলের মস্তান বাহিনী গুন্ডা বাহিনীর মদ খাচ্ছে, মায়ের ধর্ষিত করছেন। তাই বাংলার মহিলা সুরক্ষিত নেই। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হয়েও, পুলিশ মন্ত্রী হয়েও কেন বাংলার মহিলা সুরক্ষিত পাবে না? সেই কারণে দুর্গাপুরের মহিলা মোর্চার পক্ষ থেকে তাদের নেতৃত্বে আমরা অবস্থা বিক্ষোভ করছি, রাস্তাপথ করেছিলাম। পুলিশকে একটাই বার্তা, যদি এটা বন্ধ না হয়, দৃষ্টিতম শাস্তি না হয়, কঠোর শাস্তি না হয়, তাহলে মহিলা মোর্চা আগামী দিনে দুর্গাপুরের বুকে ঝাঁটা নিয়ে জুতো নিয়ে প্রতিবাদ করবে। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে চলে বচসা, বেশ কিছুক্ষণ ধরে চলে সেই বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দুর্গাপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।